বাপ ঠাকুরদা আমল থেকে আমরা যে পাটটা হিসেবে যে জমিগুলো চাষ করে আসছি সেইগুলো বর্তমানে কয়েকজন দালাল এসে সেই জায়গাগুলো ঘিরে দিয়েছে এবং আমাদেরকে সেই জায়গা থেকে উৎখাত করার চেষ্টা করেছে। আমরা এখন পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি, আমরা যাতে জমিটাকে রক্ষা করি সেই উদ্যোগে আমরা বিডিওর কাছে আমরা নালিশ জানাতে এসেছি, যাতে আমরা জমিটাকে রক্ষা করতে পারি। এখন মালিক এসেছে, মালিক বলছে আমার জমি আমাদেরকে ছাড়তে হবে। এর পেছনে কি কোনো রাজনৈতিক দল? রাজনৈতিক দল তো আছে। কে কে রয়েছে? আছে আমরা হচ্ছে সিপিএম এর নেতা হচ্ছে বিমান ঘোষ, দু নম্বর হচ্ছে তৃণমূলের নেতা কে আছে, পলব লাহা, লব লাহা, আর তপন লাহা, শুকুল মুর্মু। এটা কি আচমকা এসে আপনাদের হঠাৎ করে এরকম জমি উচ্ছেদ করতে বলছে? হ্যাঁ, এই তো মাস দুই হলো। কত বছর ধরে চাষ করছি? আমরা 50 বছর ধরে কংগ্রেস আমল থেকে চাষ করে আসছি। এই তো কতটা সমস্যায় পড়বেন আপনারা এইভাবে যদি? আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন তো জানানো হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে জমিটা রাখার জন্য চাষ করবো। আপনারা চাষ করতে চান? হ্যাঁ। অভিযোগ তো দেখুন থানা এবং সব জায়গাতেই করেছেন, কোথায় কোথায় জানিয়েছেন? আমরা থানাতে গিয়েছিলাম আজকে, কিন্তু থানাতে কোনো ডায়েরি নেয়নি। বিএলওর কাছে গিয়েছিলাম, বিএলওর কাছে কোনো ডায়েরি নেয়নি। আমরা বিডিও সাহেবের কাছে পাঠালে আমরা বিডিও সাহেব এখানে ডায়েরিটা রিসিভ করেছে এবং রিসিভ কপি আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা যেভাবে জমিটা চাষ করে আসছি, দীর্ঘদিন ধরে চাষ করে খেটে খুটে খাচ্ছি এবং ওইভাবে আমরা চাষ করতে চাই এবং আমাদের জমি যাতে আমরা নিজেদের আগলে রাখতে পারি। কত বিঘা জমি আছে? ওটা তো গোটাটা যেটা ঘিরেছে ওটা এখন গোটা প্লটটা হচ্ছে 19 বিঘা জায়গা ঘিরে তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে, যেটা 19 বিঘা জায়গা ওটা প্লটটা হচ্ছে মোটামুটি ধরে নেন এখন প্রায় 90 বিঘা। যারা মালিক এবং সে বলতে চাইছে যে আমরা আমাদের জায়গা দীর্ঘদিন চাষ করে এসছো, যা করেছো করেছো, এখন আমাদের জায়গা ছেড়ে দিতে হবে।